শিক্ষার্থীবৃন্দ, আমি কেএম সালাউদ্দিন, সহকারী অধ্যাপক বাংলা, মদিনাতুল উলুম কামিল। আশা করি সবাই ভালো আছো। করোনার এই সময়ে আশা করি সবাই নিরাপদে আছো, ঘরে আছো, সাবধানে আছো। এই আপদকালে যখন বিশ্ব থমকে আছে করোনার ভয়ঙ্কর আতঙ্কে, তখন আমরা চেষ্টা করছি তোমাদের কিছু জানাবার বা শেখাবার। সেই জন্য সময় যেহেতু সংক্ষেপ, সময় অনেক কম, সে কারণে আমরা চেষ্টা করছি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যাতে তোমাদেরকে কিছু শেখাতে পারি মোটা দেখে। আমরা ইতিমধ্যে তোমাদের কাছে সিলেবাস পৌঁছাবার চেষ্টা করেছি এবং পৌঁছেছে, সেই সিলেবাসের আলোকে তোমাদের আমি পড়াবো। আজকে আমরা আলিম ক্লাসের বাংলা প্রথম পত্র থেকে একটি বিষয় নিয়ে পড়াবো। আমাদের দেশটা আমি তোমাদের একটি চিত্র দেখাবো। একটু অপেক্ষা করো, আমি একটা ছবি দেখাবো। এই একটা চিত্র দেখতে পাচ্ছ, বিশ্বের মানচিত্র। এই মানচিত্রের মধ্যে একটি মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, আমার দেশ। মানুষ সবচেয়ে ভালোবাসে তার জন্মদাত্রীকে, মাকে, তারপরে ভালোবাসে মাতৃভূমিকে। আমরা নিশ্চয়ই আমাদের মাতৃভূমিকে তেমনি ভাবে ভালোবাসি, কেননা আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে পেয়েছি, এই একটা মানচিত্র পেয়েছি। এই দেশটা এত সুন্দর যে হাজার মুখে বললেও তার শেষ করা যায় না। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের পাঠ্য বইয়ে কোন বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। এই পৃথিবীতে এক স্থান আছে, আজকের কবিতা লিখেছেন কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলায়। তিনি জন্মগ্রহণ করেছেন 1999 সালে এবং তার বিখ্যাত গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি, বনলতা সেন, ঝরা পালক, মহাপৃথিবীর বসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। তার মাতাও একজন স্বনামখ্যাত কবি ছিলেন। তার মায়ের নাম কুসুম কুমারী দাস। এই বিখ্যাত কবি আমাদের ছেড়ে চলে যান 1954 সালে, কলকাতায় ট্রাম অ্যাক্সিডেন্টে উনি দেহত্যাগ করেন। আজকের কবিতা তার অনেকগুলো বিখ্যাত কবিতার মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা। তার যে দেশের প্রতি ভালোবাসা তার প্রকাশ ঘটেছে এই কবিতাটি দিয়ে, এই পৃথিবীতে এক স্থান আছে। আমরা শিরোনামে বুঝতে পারি যে কি বলতে চেয়েছেন। এই পৃথিবীতে একটাই স্থান আছে যার নাম বাংলাদেশ। তিনি নানাভাবে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশটা, আমার দেশটা পৃথিবীর সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর দেশ। আমার দেশটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তিনি নানা উদাহরণ, নানা উপকরণ, নানা উপমা দিয়ে দেখাবার চেষ্টা করেছেন এই দেশটা কত সুন্দর। তিনি উপমা দিয়েছেন
মধুপুরী ঘাসে তিনি উপমা দিয়েছেন লক্ষ্মী পেঁচার, তিনি উপমা দিয়েছেন বিশালাক্ষীর। আমার এই দেশটা, এদেশের মানুষ ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে একটা চমৎকার সুন্দর দেশ হয়েছে। এই দেশটি ছয় ঋতুতে ছয়টি রূপ ধারণ করে। বিশ্বের কোথাও এইরকম বৈচিত্র্য কোন দেশে। প্রকৃতি আর প্রতিকূলের বন্ধনে উঠেছে চির অবিচ্ছেদ্য এক চমৎকার সংহতি। এদেশের সমুদ্র আমাদেরকে পানি দেয়, নদী বয়ে খাল বয়ে সে মিলে আসে, সেই পানিতে পলি পড়ে আর সেই পলিতে ফসল ফলে চমৎকার। কৃষি প্রধান এই দেশে এই ফসল ফলানোর পেছনে প্রকৃতির এই অবদান বলে গেছে। মধুকুপি ঘাসে যখন ফুল ফোটে তখন আলাদা একটা চিত্র তৈরি হয় আমাদের এই দেশে। সূর্য যখন ওঠে যে আবির তৈরি করে আমাদের প্রকৃতিতে, তা অদ্ভুত এক চিত্রের উপস্থাপন করে যা বিশ্বের অন্য কোথাও। সূর্য যখন অস্ত যায় তখন একটা চমৎকার পরিবেশের সৃষ্টি করে তারা সেই আবির। এবার নানাভাবে নানা উপকর নানা উপমা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন এত সুন্দর দেশ আর কোথাও। আমরা এই কবিতার মধ্য দিয়ে কি শিখতে পারি? আমরা জানতে পারি আমাদের দেশটা কত সুন্দর। আমরা জানতে পারি আমার এই কবি আমার এই দেশকে কতখানি ভালোবাসে। এর মধ্যে দিয়ে আমরা শিখতে পারি দেশকে আসলে কতখানি ভালোবাসতে পারি। আর আমার এই দেশটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর। আমি কবিতাটি একটু পাঠ করে শোনাই। এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাস। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর কবি, সুন্দর কবি। আসলে বেশি ভালো লাগা অনেক সময় কষ্টের উদ্রেক করে, অনেক সময় কাঁদলে ভালো লাগে, ভেতরের কষ্টটা বেরিয়ে যায়। এই একটা অদ্ভুত ভালো লাগা, গভীর রাতে নিরিবিলি একটু চোখের পানি ফেললে যেন ভেতরেরটা হালকা হয়, এই জায়গাটা উনি, এই দেশটার মজাটাও এইরকম। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধু ঘাসে অবিরল, সেখানে গাছের নাম কাঁঠাল সত্য বট জানুল হিজল, সেখানে ভোরের মেখে নাটার রঙের মতো জাগিছে অরুণ, সেখানে বারুণি থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধরেশ্বরী পদ্মা জলং ঘিরে দেয় অবিরল জল, সেইখানে শঙ্খ চিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে, তারে আর খুঁজে তুমি পাবে না তো বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। চমৎকার পরমা আর উদাহরণ দিয়ে আমাদের দেশটাকে উপস্থাপন করেছেন বিশ্বের সেরা দেশ। এদেশটি সেই রকম হলুদ শাড়ি লেগে আছে রূপসীর শরীরের পর, যখন ধান পাকে আমাদের মাঠে ধান পাকে তখন আমাদের এই দেশের দৃশ্যটা মাঠের দৃশ্য অদ্ভুত সুন্দর মনে হয়, যেন একটি রূপসী হলুদ শাড়ি পরে গোসল করে উঠে আসলে যে সৌন্দর্য উপস্থাপিত হয় সেরকম সুন্দর আমাদের দেশ। এবার নানাভাবে নানা উদাহরণ দিয়ে তিনি আমার দেশটা যে কত সুন্দর বোঝাবার চেষ্টা করেছেন। আমরা পড়লাম জীবনানন্দ দাশের
এই পৃথিবীতে আমরা জানলাম এই কবিতার মধ্যে দিয়ে কবিতা দেশের প্রতি তার ভালোবাসা গভীর ভালোবাসা তার প্রকাশ পেয়েছে। আমাদের দেশের যে বৈচিত্র্য সৌন্দর্য তা এই কবিতায় প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত আমাদের দেশটাকে যারা দেশকে ভালোবাসে তারা তার মাকে ভালোবাসে না, যারা তার মাকে ভালোবাসে না তারা সুসন্তান না। আমরা একাত্তরে দেখেছি আমরা আমার এই বাঙালিরা আমার দেশকে আমার মাতৃভূমিকে কত ভালোবাসে। তো এবারে আমরা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করলে বিষয়টি আরো পরিষ্কার। আমি ছোট একটি গানের স্থায়ী টিপে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা একটি গান গাইলাম, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশায় সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমরা যদি প্রশ্ন আমরা কখন সরাসরি পরিচিত উত্তর পাব গয়ের প্রশ্ন, গয়ের প্রশ্ন গোয়েবের প্রশ্ন যদি প্রশ্ন করি যে এই উদ্দীপক সাথে প্রকৃতিগত সাদৃশ্য আমাদের এই পৃথিবীতে এক স্থান আছে কোথায় আছে কোন দিক থেকে সাদৃশ্য আছে। আমরা বলব প্রকৃতির সৌন্দর্য বর্ণনা সাদৃশ্য আছে কিরকম, ধন ধান্য পুষ্প করা আমাদের এই এই ধান এই আমাদের এই পৃথিবীটা আমাদের দেশটা চমৎকার একটা দৃশ্য বর্ণের দৃষ্টি সেই জায়গাটা বলতে পারবো। এদিকে আমার কবিতায় বলতে পারবো যে মধুকৃপি ঘাস সে লেবুর পাতা নুয়ে আছে এই যে দৃশ্য সূর্যোদয়ের দৃশ্য এই দৃশ্যের সাথে আমরা বৈচিত্র্য সৌন্দর্য বৈচিত্র্যের সাথে সাদৃশ্য আমার সাথে। আবার বড় করে যদি প্রশ্ন করি ভয় শেষের দুই লাখ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সে যে আমার বিশ্লেষণ যথার্থতা প্রমাণ তাহলে আমরা নিশ্চয় বলবো যে আলোচ্য উক্তিটি যথার্থ, কেননা কবির নানান উদাহরণ নিয়ে আমাদের দেশের সৌন্দর্য বৈচিত্র্য তুলে ধরে দেখাতে চেয়েছেন যে এইরকম দেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একই সাথে আমাদের অতিপক্ষে এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই অতিপক্ষে শেষ দুই চরণে এটাই বলেছেন যে এইরকম দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না যেটি আমার জন্মভূমি, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় শিক্ষার্থীবৃন্দ। আমরা পথের শেষে চলে আসছি, আমরা আমরা বিভিন্ন দৃশ্য আমরা দেখাতে পারি আমাদের দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য আমরা এই কবিতায় পেয়েছি, সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের উল্লেখ আছে
দারুণ কথা গাছের মধ্যে গাছকে আমরা দেখতে পাচ্ছি। এই যে সূর্য উদয় যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, চমৎকার আবিরের সৃষ্টি করেছে আমরা দেখতে পাচ্ছি। নদী নৌকা চমৎকার একটা দৃশ্য তাও দেখতে পাচ্ছি আমরা এই কবিতায় উল্লেখ করলে গেছে। আমরা লক্ষ্মী পাচার কথা বলা হয়েছে, সে লক্ষ্মী পাচার দেখতে পাচ্ছি। পানের বরজ কেঁপে ওঠে যেমন করে, তেমনি করে আমাদের শঙ্খচিলের ডানা কেঁপে ওঠে, কবি এই উদাহরণগুলো দিয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। ধানক্ষেত আমরা দেখতে পাচ্ছি যে সোনালী ধান, আমার বলেছেন যে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, চমৎকার একটা দৃশ্য। তো আমরা শেষ করব, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে আবারও কথা হবে, হবে তো আবারও কোনো এক ক্লাসে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো।